Suzuki GSX-R. বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষেরই এটা একটা পছন্দের বাইক এবং আমারও পছন্দের লিস্টে থাকা একটা বাইক। একটা সময় ছিল যখন এই বাইকটাকে বাংলাদেশের একমাত্র গতিধারক বাইক হিসেবে বলা হতো, কিন্তু টারো জিপি ভার্সন 4 আসার পর এই বাইকটার সেই গতিধারক বাইক নয়। কেননা টারো জিপি ভার্সন 4 এর গতি সুজুকি GSX-R থেকে একটু বেশি, তাই এখন থেকে সুজুকি GSX-R এর দিন শেষ টারোতে বাংলাদেশ। তবে টারো জিপি ভার্সন 4 যতই ভালো হোক না কেন, সুজুকি GSX-R অনেকের মনেই এখনো জায়গা করে রেখেছে। আর এই কারণে আমি আজকের এই ভিডিওতে সুজুকি GSX-R এই বাইকটা রিভিউ করব। তো যারা যারা এই বাইকটা কিনবে অথবা যারা যারা এই বাইকটাকে ভবিষ্যতে কিনবে তাদের জন্য আজকের এই ভিডিও। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই বাইকের খারাপ দিক নিয়েও কিছু কথা বলবো। এই বাইকের খারাপ দিক নিয়ে কথা বলবো এর মানে এই না যে এই বাইকটা একটা খারাপ বাইক, কেননা প্রত্যেকটা বাইকেরই একটা মাইনাস পয়েন্ট থাকে, সেটা প্রাইজের দিক দিয়েও হতে পারে অথবা স্পেসিফিকেশনের দিক দিয়েও হতে পারে। তো আর বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাইলে দেরি সেরে এখনই Piper's coiled. Oh, those Rollins! Stop! তো এই সুজুকি GSX-R এই বাইকটা কিন্তু একটু বেশি ছোট, যার কারণে অন্যান্য বাইকের মতন এই বাইকটাকে অতটা মাস্কুলার মনে হয় না। তবে এই বাইকের কিছু কিছু মডিফিকেশন করলে এই বাইকটাকে দেখতে অনেক সুন্দরই দেখা যায়। এর মধ্যে অন্যতম হলো স্টিকার মড। পার্সোনালি আমার কাছে এই বাইকের স্টিকার মডিফিকেশনগুলো অনেক ভালো লাগে। আপনারা চাইলে এই বাইকটাকে কেনার পর স্টিকার মডিফিকেশন করতে পারেন, সেক্ষেত্রে আপনার বাইকটা একটা আলাদা ইউনিক লুক দিবে। আর একটা ভালো কথা, এই বাইকটা কিন্তু বাংলাদেশে দুটা মডেলে আসে, একটা হলো সিবিউ আর একটা হলো সিকেডি। এর মধ্যে সিবিউ যেটা সেটা সম্পূর্ণ বিল্ড হয়ে বাংলাদেশে আসে, অর্থাৎ এই বাইকটা পুরোপুরি বিল্ড হয়ে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসে। আর এটা কিন্তু সিবিউর ক্ষেত্রে, আর সিবিউ আপনারা চিনবেন হলো এই বাইকের হেডলাইট দেখে। যদি এই বাইকের হেডলাইটে আপনারা একটা কার্ভের মতন চিহ্ন দেখেন অথবা একটা কাটা দাগ দেখেন তখনই বুঝবেন যে এই মডেলটা হচ্ছে হলো সিবিউ মডেল। আর সিকেডি মডেলের ক্ষেত্রে হেডলাইটটা একদম সমান থাকবে। আর মজার ব্যাপার হলো এই বাইকটার ওজন অনেক কম, এই বাইকটার ওজন মাত্র 131 কেজি, আর সেখানে আমার এক ফ্রেন্ডের ওজন 150 কেজি। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে এই বাইকের ওজন কত কম। এই বাইকটাকে শুধু রেসিং পারপাসে বানানো হয়েছে বলে এই বাইকের ওজনটা অনেক কম, আর এই বাইকের টায়ারগুলো অনেক চিকন। এই বাইকের ফ্রন্ট হুইলে 100/80 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং রেয়ার হুইলে 130/70 সেকশনের টায়ার। আমি ঠিক শিওর না, ফ্রন্ট হুইলে হয়তো 90 সেকশনের টায়ারও থাকতে পারে। তবে যাই হোক, স্টক টায়ারগুলো কিন্তু একদম ফালতু, কেননা এই টায়ারগুলোর গ্রিপ একদম খারাপ। অফ রোডে অর্থাৎ কাদামাটিতে এই টায়ারটা অনেক স্কিড করে। তবে 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 নর্মাল রোডে কিন্তু আপনারা এই বাইকের টায়ার থেকে ভালোই গ্রিপ পাবেন। যেহেতু এই বাইকটাকে রেসিং পারপাসে বানানো হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের তো একটু জানার উচিত এই বাইকের ইঞ্জিনটা কেমন। তাই এখন কথা বলবো এই বাইকের ইঞ্জিন নিয়ে। তো এই বাইকের ইঞ্জিনে আপনারা পাবেন 147 সিসি এর 4-stroke 4-valve সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল FI DOC এর একটা ইঞ্জিন। এই বাইকের গতি এত বেশি হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে হলো এই বাইকের DOC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এখন এই বাইকের স্পিড এত বেশি কি জন্য সেটা যদি আপনারা জানতে চান, তাহলে আমার উপরে আই বাটনে ক্লিক করেন, সেখানে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেটা আপনারা চাইলে দেখতে পারেন। সেই ভিডিওতে কিন্তু আমি এই বাইকের গতির কারণটা কিন্তু ভালো করে এক্সপ্লেইন করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম এই বাইকের ইঞ্জিন, এই বাইকের এই পাওয়ারফুল ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 18.9 BHP অ্যাট 10,500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14 Nm অ্যাট 9,000 RPM। আর এই পাওয়ার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 170 কিলোমিটার পর্যন্ত। এটা কিন্তু যদি আপনার ওজন কম হয় সেক্ষেত্রেই সম্ভব। এছাড়া এই বাইকের 13,000 RPM রয়েছে। তবে আপনারা যদি এই বাইকটার মডিফিকেশন করে এই বাইকটার ECU খুলে ফেলেন আর অন্য একটা ECU লাগান আফটার মার্কেট, সেক্ষেত্রে 16,000 RPM পর্যন্ত আপনারা পাবেন। এই তো গেল এই বাইকের টপ স্পিডের বিষয়। এখন এই বাইকের মাইলেজ নিয়ে কথা বলি। এই বাইক যদি আপনারা একদম অনেস্টলি চালান সেক্ষেত্রে 45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন। আর যদি একটু টানাটানি করেন, অর্থাৎ থ্রোটল হালকা একটু র্যাপ করলেন আবার ছেড়ে দিলেন, ওভাবে যদি চালান সেক্ষেত্রে 35 কিলোমিটারের মাইলেজ পাবেন। আর একেবারে ছাপড়ি রাইডারের মতন চালালে আপনারা এই বাইক থেকে 22 কিলোমিটার মাইলেজও পেতে পারেন। তো যেহেতু মাইলেজটা একদম চালানোর উপরে ডিপেন্ড করে, সেক্ষেত্রে সব কিছু আপনার হাতে। আপনি যদি ভালোভাবে চালান সেক্ষেত্রে মাইলেজ বেশি পাবেন, আর খারাপভাবে চালালে তো স্বাভাবিক মাইলেজ কমই পাবেন।
এবাইকের হেডলাইট টেল লাইট এলইডি এর হলেও এবাইকের ইন্ডিকেটরগুলো কিন্তু হ্যালোজেন লাইটের আর এবাইকে কিন্তু আপনারা ফুলি ডিজিটাল একটা এলসিডি ডিসপ্লে এর স্পিডোমিটার দেখতে পাবেন কিন্তু চালানোর সময় দেখতে পাবেন না কেননা এই স্পিডোমিটারটা একটু বেশি ছোট আমার মতে এটাও কিন্তু একটা মাইনাস পয়েন্ট এছাড়া আরেকটা মাইনাস পয়েন্ট হলো এবাইকের সাসপেনশন গুলো অনেক হার্ড আর এই একটা স্পোর্ট বাইকের সঙ্গে টেলিস্কোপিক সাসপেনশন কোনো দিক দিয়েই মানায় না ইউএসডি সাসপেনশন দেওয়ার উচিত ছিল কোম্পানি থাক এই ব্যাপারে আমি কিছুই বলবো না আপনারা যখন চালাবেন তখনই বুঝতে পারবেন এছাড়া আরেকটা খারাপ দিক হলো এই বাইকে 1300 ml এর ইঞ্জিন অয়েল দিতে হয় যার কারণে আপনাদের দুইটা বোতল একসাথে কিনতে হবে যেটা একটা প্যারাদায়ক হয়ে যায় এছাড়া এই বাইকের আরেকটা খারাপ দিক হলো এই বাইকের ব্যাটারি অনেক সময় বসে যায় বলতে তখনই বসে যাবে যখন আপনারা এই বাইকে ফগ লাইট অথবা এই বাইকে হাই পাওয়ারের হর্ন ইউজ করবেন আর যদি আপনারা এই ফগ লাইট হর্ন এগুলো যদি ব্যবহার না করেন তাহলে আপনাদের ব্যাটারি বসবে না হর্ন বলতে স্টোক হর্নটা কিন্তু ব্যবহার করা যাবে বাইরের কোনো আফটার মার্কেট হর্ন ব্যবহার করা যাবে না যাবে যেগুলোর পাওয়ার আর কি কম আর এই বাইকের সবচেয়ে খারাপ যে দিকটা সেটা হচ্ছে হলো এই বাইকের মেনটেন্যান্স কস্ট এই বাইকটার দাম কম হলেও এই বাইকের মেনটেন্যান্স কস্টটা অনেক বেশি এছাড়া এই বাইকের প্রত্যেকটা স্পেয়ার পার্টসের দামগুলো অনেক বেশি তো এই ছিল এই বাইকের খারাপ দিকগুলো এখন ভাই কমেন্টে খারাপ আজে বাজে কোনো কমেন্ট করেন না আমি যেটা সত্য সেটাই বলি এই বাইকটা আমি বলবো না যে এই বাইকটা পুরোপুরি খারাপ এই বাইকের অনেক ভালো দিক রয়েছে যেগুলো আজকের এই ভিডিওতে বললাম না দরকার হলে অন্য কোনো একটা ভিডিওতে বলে দিব আমি জাস্ট আজকের এই ভিডিওতে এই বাইকটা রিভিউ করলাম আর ব্যাড সাইডগুলো বললাম ব্যাড সাইডগুলো বলার কারণ হচ্ছে হলো যারা রিভিউ দেখবে তারা হয়তো এই বাইকটাকে কিনবে তো তাদের এই বাইকের খারাপ দিকগুলো সম্পর্কে জানার দরকার তো ওই জন্যই আমি যেগুলো খারাপ দিক সেগুলো আজকে এক্সপ্লেইন করলাম এখন যাই হোক এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে তো কথা বলা হলোই না তো এই বাইকের এবিএস মডেলটার প্রাইস 3,95,000 টাকা থেকে শুরু করে 4,30,000 টাকা পর্যন্ত হতে পারে এটা আনঅফিসিয়ালটার ক্ষেত্রে আর অফিসিয়ালটার ক্ষেত্রে 3,80,000 টাকার মধ্যে আপনারা এবিএসটা পেয়ে যাবেন আর এবিএস ছাড়া যেটা সেটা 3,50,000 টাকা থেকে শুরু তো যাই হোক এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে आगे मचा बोले रिस्के डरेंगे पढ़ने से आगे में।